বাবা কি করছো? এই যে বসে আছি। বাবা ভালো আছো? খেয়েছো? খেয়েছি। কিছু লাগবে? না, এইভাবে বলবে না। এই আদিত, চা খাবে? নো। কফি? নো, খেয়ে ফেলেছি। থ্যাংকস। ফর হোয়াট? এই যে আমার কথাটা রাখলে, এই জন্য। কোন কথাটা? এই যে তুমি আমার কথায় ইলেশ ভাইকে জব দিয়ে দিলে। ও, সেই কথা? আরে, আমার ছেলে সুপারিশ করেছে, আমি কি ওকে চাকরি না দিয়ে পারি? মানে আমার কথাই সব? অফকোর্স, ইউ আর মাই সান। তাহলে দাও। কি দেব? হাই ফাইভ। আহ বাবা, তুমি আসলে অনেক সুইট। ও গড, থ্যাংক ইউ। আচ্ছা, ইলিয়াস ছেলেটা কিরকম? ইলিয়াস ভাই? হ্যাঁ, ইলিয়াস ভাই খুবই ভালো মানুষ। মানে ভাই, আমাদের ওই যে তানভীর, ওসমান, ওরা যে মেসে থাকে না, ইলিয়াস ভাইও সেই মেসে থাকে। কিন্তু এতদিন ঘুরছিল, চাকরি টাকরি পাচ্ছিল না। যাকে ভালো হলো, মানে এখন তো তার পার্মানেন্ট একটা জব হয়ে গেল। কি জানি পোস্ট? সিনিয়র এক্সিকিউটিভ। তোমার কাজে লাগবে। অফকোর্স বাবা, আমি সত্যিই জানতাম না তুমি যে এত ভালো। ইউ লার্ন সামথিং এভরি ডে। তাহলে দাও। কি? না থাক, আজকে দিতে হবে না। আজকে একটা হাত দাও। ইউ রিয়েলি সুইট। ও, থ্যাংক ইউ। গাইস, আজিজ, 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 এক কাপ চা দে। বাস বাস বাস, যা। এটা কি? চা। তো আমি যদি তখন তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কিছু খাবে কি না, তখন তো না করলে। হো, আই ওয়াজ ফিলিং সো হ্যাপি, তাই মনে করলাম এই খুশির চোটে আমি চাকরি ফেলি। আজিজ! জি ভাই। তো এখানে একটা কফি দে। হ্যালো, দেই কফি? দে, কফি দে। জি, দে। এইসব ছোট ভুল বোঝাবুঝির জন্যই তো আমাদের এরকম অবস্থা। And I was feeling so happy.